জি সালামু ইমরান আলাইকুম ভাই। স্যার, শুরু করবো? জি জি জি, শুরু করেন প্লিজ। ইনশাল্লাহ। তো দেখেন, আমি লাস্ট যেটা বলতেছিলাম যে আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ, আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এই বিজনেস এর সুবাদে আজকে আমার অনেক দেশে, যাদের সাথে আমার জীবনও দেখা হওয়ার কথা না বা জীবনে একবার সালাম দেওয়ার সুযোগ ছিল না, তাদের সাথে আমি পরিচিত হয়েছি এই সিস্টেমের মাধ্যমে। এবং এমন এমন কিছু মানুষ পেয়েছি যারা আমার পরিবারের মতো ঘনিষ্ঠ মানুষ হয়ে গেছেন, যারা আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে, আমিও তাদেরকে শ্রদ্ধা করি, এবং আমরা সবাই মিলে ভালো একটা জায়গায় অর্থাৎ সফলতার মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে এই একটা বিষয়, আমরা দেখা যাচ্ছে কি আপন ঘরের মধ্যে বা নিজের ঘরের মধ্যে অনেক সময় আমরা কি মানে শিক্ষাগত যোগ্যতার কারণে অথবা টাকা ইনকামের যে একটা লেভেল, সেই লেভেলের কারণে আমরা কি হচ্ছে নিজের পরিবারের কাছে অনেক সময় ছোট হচ্ছি, নিজের মানে পার্শ্ববর্তী পরিবার যে আমাদের প্রতিবেশী তাদের কাছে আমরা অনেক সময় ছোট হচ্ছি, আমরা নিজেকে প্রকাশ করতে পারতেছি না, আমরা নিজেরা যারা প্রবাসী আছি তারা বিভিন্ন লেভেলের কাজ জড়িত, কিন্তু নিজে একজনকে শরম পাই বলতে যে আমি এই কাজটা করি। সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের এই প্ল্যাটফর্ম, যেখানে এটা অস্থায়ী ছিল আমাদের জন্য, আসলে আমরা আসলে কেউ ডিসিশন করার জন্য বিদেশে আসি নাই বা কেউ ডিসিশন করার জন্য আমরা পড়ালেখা করি নাই, কিন্তু মাশাল্লাহ এনি মানে অ্যাক্সিডেন্টলি আমরা সিস্টেমে জড়িত হয়ে গেছি, আজকে আমরা যারা এখানে আছি পাইতেছি, এবং নতুন নতুন বন্ধু তৈরি হয়েছে যারা আমাদের ফ্যামিলির মানুষ বা প্রতিবেশীর মানুষ বা বন্ধু বান্ধব বেশি শ্রদ্ধা করে এবং আমাদেরকে লিডার বলে সম্বোধন করে। আলহামদুলিল্লাহ এখানে অনেক বড় একটা সম্মান লুকিয়ে থাকে। আমরা জীবনে স্যার কথাটা শোনার যোগ্যতা রাখি না, অনেক লোক আমার সিস্টেম আমরা আছি যারা আমরা ওরকম লেখাপড়া করতে পারি নাই বা আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা একটু মানে আমাদের কি লাইফে সিকিউর ছিল, এই জন্য ফ্যামিলি অনেক প্রবলেম মানে ছেলেদেরকে বিদেশে পাঠিয়ে দেয় শুধু সিকিউরিটি পাওয়ার জন্য, যে বিদেশে যাক, টাকারও তো সমস্যা নেই পরিবারে, তারপর চিন্তা যে বিদেশে যাক যাহলে একটু সুবিধা হবে, ভালো হবে। তো সেই জায়গায় আমরা যে জায়গায় কোনো সম্মান পাচ্ছি না পার্শ্ববর্তী মানুষের কাছে, শিক্ষাগত যোগ্যতার কারণে অথবা টাকা ইনকাম, যে অনেক কারণ থাকতে পারে আপনার জায়গাতে আপনি বুঝেন, অনেক কারণে হয়তো আমরা কি হচ্ছে না যথেষ্ট যথাযোগ্য সম্মান পাচ্ছি না বা আমাদের প্রাপ্যটা আমরা পাচ্ছি না, কিন্তু ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা একটু 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 কষ্ট করে যদি একটা পর্যায়ে যেতে পারি, মিনিমাম স্টার এজেন্ট, স্টার রুবি, আসলে পাওয়ার অফ স্টার এজেন্ট নামে একটা ইয়ে আছে, ভিডিও আছে মাঝখানে চলে আসলো, কথাটা একটু শেয়ার করি, আপনারা ইয়েতে ইউটিউবে লিখবেন পাওয়ার অফ স্টার এজেন্ট, তো ওই ভিডিওটা একটু শুনবেন বা ভিডিওটা দেখবেন, অনেক ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। যারা স্টার এজেন্ট তাদের পাওয়ারটা আসলে কেমন ওইটা বুঝতে পারবেন। যাই হোক, তো এই যে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড পদবীগুলো স্টেপ বাই স্টেপ এগুলা অর্জন করা, এখানে তো কত সম্মান আছে, কত মানে আদর আছে মানুষের প্রতি, মানুষের প্রতি মানুষের রিসপেক্ট আছে, আসলে আমরা যারা সিস্টেমে আছে বা বিভিন্ন পদবীতে আছে আমরা নিজেরা ফিল করতে পারি। মাঝে অনেক খুশি হই মনে মনে যে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি অনেক শুকরিয়া আদায় করি যে আমরা এমন মানুষ পেয়েছি যেখানে আমরা শ্রদ্ধাবোধ আমাদের প্রতি ছিল না, তাদের কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পাচ্ছি, এবং আমরা শ্রদ্ধা পাচ্ছি মানুষের কথার মাধ্যমে, দোয়া পাচ্ছি মানুষের প্রোডাক্ট দিয়ে মানুষের সেবা করার মাধ্যমে, এবং ইনকাম সোর্স তৈরি করে দেওয়ার মাধ্যমে। আমাদের দেখেন এক একজন লিডার যারা ডায়মন্ড বা ইএসডি, এসএসডি, ডিডি যারা আছে বিভিন্ন মানে পদবিতে আছে, তারা কিন্তু শুধু নিজেরা ইনকাম করছে তাই না, তা মানে তারা হাজারো হাজার মানুষকে তৈরি করতেছেন, ঠিক আছে, হাজার হাজার মানুষকে তৈরি করছেন এবং তারাও ভালো ইনকাম করছেন। এবং অবশ্যই আমি যখন আমার আপনার জন্য সবসময় দোয়া করি, এবং আমি যদি দোয়া নাও করি, আমি কোন সময় আমার আপনার যদি বেমানিও করি, তাও ওনার কোনো পার্থক্য হবে না, আর ওনার দোয়া যেটা করার সেটা আমি যদি নাও করি ইনশাল্লাহ অবশ্যই তিনি সবটা পেয়ে যাবেন, আল্লাহ দেবেন ইনশাল্লাহ। এই সিস্টেমকে আমরা কন্টিনিউ করি, আমরা নিজের লিডার হয়ে এবং অন্যকে লিডার তৈরি করার চেষ্টা করি, সারা জীবন সে তো দোয়া করবেই এবং তার ফ্যামিলি আমাদের দোয়া করবে যে ইনশা আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আমি একটা ভালো জায়গায় যেতে পারছি বা আমার ফ্যামিলি একটা ভালো জায়গায় যেতে পারছে আলহামদুলিল্লাহ। দেখেন, আমি প্রবাসের পাশাপাশি যদি একসময় ডায়মন্ড হই বা একটা ভালো পদবিতে যে আমার যদি বাংলাদেশে 60,000-70,000 ইনকাম হয়, তা আমি কি সেই যে শূন্য থেকে উঠে আসা, অর্থাৎ মাত্র ডিএক্সএন এর আইডি অ্যাক্টিভ করা, যে ওই মাসে আমার প্রথম কিছুই ছিল না, আমি একা ছিলাম, এবং ওই থেকে এই পর্যন্ত আসছে, যেই জায়গায় আমার প্রথম মাসে বোনাস ছিল মাত্র 6,654 টাকা, সেই জায়গা থেকে আমি যদি 1,00,000+ 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা ইনকাম করি, আমার কতটুকু মন থেকে দোয়া আসবে ম্যাডামের প্রতি বা আমার আপনাদের প্রতি, আমার লিডারের প্রতি যারা আমাকে শ্রদ্ধা করছেন বা আমাকে শিখাচ্ছেন, আমাদের আপলাইন মাহিউদ্দিন স্যার যে আমাদেরকে যেভাবে গাইড করতেছেন, একজন মানে কি বলবো এটাকে মানে মাশাআল্লাহ বাবার চেয়ে কম না এবং একটা শিক্ষকের চেয়ে কম না, তারা আমাদের হাঁটি হাঁটি পা পা করে এমন এমন জিনিসগুলো শিখাচ্ছেন যেগুলো আসলে অন্য কোনো প্ল্যাটফর্মে কেউ আপনার শিখাবে না। তো এখানে এই যে শ্রদ্ধার বিষয়টা চলে আসছে, সবকিছু মিলিয়ে আমরা এখানে বন্ধুত্ব পাইতেছি,
এবং আপনি পৃথিবীর অন্য কোন প্ল্যাটফর্ম যেখানে যান, যে কোনো কর্মস্থলে আপনি আসেন, দেখেন আপনাকে টাইনা হেস্টায় নিচে নামানোর জন্য হাজার লোক পাইবেন, আপনার ক্ষতি করার জন্য, আপনাকে ছোট করার জন্য, আপনাকে শর্মিন্দা, আপনাকে অপমান করার জন্য হাজার লোক পাইবেন। কিন্তু ডিএক্সএন এর মতো সিস্টেম আলহামদুলিল্লাহ পৃথিবীতে কখনো পাবেন না, যেখানে আপনাকে বড় করে আপনার আপনার বড় হবে, অর্থাৎ অন্যকে বড় করে নিজে বড় হওয়া। আপনি স্ট্রাইজেন হইলে আর যদি আপনার আপনার যদি নিচে থাকে, অর্থাৎ 21% বা ইতে সরি 18% থাকে বা 50% থাকে, আপনি যখন স্ট্রাইজেন হবেন আপনার টিম লিডার কিন্তু অটোমেটিক স্ট্রাইজেন হচ্ছে। বা আপনি যদি আপনার টিম যদি লিডার যদি দুইটা স্ট্রাইজেন নিয়ে নিজের বিকাশ করতে পারছেন, বা আপনি নিজের টিমের জন্য এইভাবে হেল্প করে নিজের জন্য তৈরি করছেন, নিজের টিম গুলো তৈরি হচ্ছে এবং সেখানে আপনি নিজেও তৈরি হচ্ছেন। এই যে একটা হেল্পিং ইচ আদার একটা বিষয় বা একটা বন্ধুত্বের বিষয়, এটা কিন্তু অন্য কোন প্ল্যাটফর্মে নাই, শুধু ডিএক্সএন সিস্টেমে আছে আলহামদুলিল্লাহ। যেখানে অন্যকে হেল্প করার জন্য বিশেষ সুবিধা দেওয়া হয় বা এরকম মিটিং অ্যারেঞ্জ করা হয়, আজকে আমাদের মিটিংটা তৈরি অ্যারেঞ্জ করতে মানি স্যার, এবং আমাদের অনেকগুলো বিজনেস পার্টনারকে যারা নতুন পুরাতন মিলিয়ে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং এখানে যে একটা সুবিধা তৈরি করেছেন সেটা কিন্তু আসলে আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে পাই না। অন্য কোনো প্ল্যাটফর্মে কি আছে? মারামারি ফিডিয়ে ফিডিয়ে বা হিংসা প্রতিহিংসা আছে, কিন্তু এখানে নেই আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আমি ছোট বলতে সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে আন্তর্জাতিক ভাবে ফ্রেন্ডশিপ পাচ্ছি। যেমন আজকে দেখেন আমি বাহারে আমার বিজনেস পার্টনার কি ওমানে, কুয়েতে, কাতারে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, ফিলিপিনে, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে আমার বিজনেস পার্টনার আছে, ঠিক আছে, তারা কিন্তু অ্যাক্টিভ। নিচে 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 তো দেখেন এই যে আমার বিভিন্ন দেশে কি হচ্ছে, বিজনেস পার্টনার তৈরি হচ্ছে, তাদের সাথে আমার একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি হয়েছে, তার মানে কি আমি আন্তর্জাতিক ভাবে মানে ইয়ে পাচ্ছি, বন্ধুত্ব পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখেন আর কাছে পাঁচ নম্বর আসি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পিকার। দেখেন আমরা যখন তো বিজনেস, যেমন আজকে যারা বিজনেস পার্টনার নতুন নতুন করছেন কয়েকটি কথা বলছেন, তা আমি একটু আগে ইনবক্সে দেখলাম অনেকে লিখতেছে, কেউ বাহরাইন থেকে, কেউ সৌদি আরব থেকে, কেউ ওমান থেকে, কেউ কুয়েত থেকে, কেউ বাংলাদেশ থেকে, বা কেউ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। এখন দেখেন এখানে আমরা নতুন নতুন বিজনেস পার্টনার, যেমন কোনো পদবি না, বা আমরা ছোটখাটো পদবিতে আছে, স্টার ডায়মন্ড এক পর্যন্ত যারা পদবিতে আছে, এগুলো কিন্তু খুবই ছোট ছোট একটা মানে পদবি, হ্যাঁ, বা একটা স্টেপ। তো আমরা এখানে থেকে আমরা কি করতেছি, এক জায়গায় বসে সারা বিশ্বের মানুষকে কথা শোনাইতে পারতেছি, বা আমাদের কথাগুলো শোনার জন্য মানুষ শুনতেছে, মানুষ আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসটা শুনতেছে। এখানে কি একসময় আপনি ডায়মন্ড হবেন, দেখা যাবে আপনার একটা টিম মিটিং এ 300 লোক, 400 লোক, 500 লোক, 600 লোক, 1000 লোক বা প্লাস লোক থাকে, 500 লোক পর্যন্ত থাকে। তো দেখেন এখানে দেখেন এই সিস্টেমটার মাধ্যমে আমরা কিন্তু নিজেকে বিকাশ করতে পারতেছি, নিজেদের মধ্যে একটা প্রতিভা তৈরি করতে পারতেছি, যে আলহামদুলিল্লাহ আমরা যেখানে অনেকে ফ্যামিলির কাছে পর্যন্ত ইজ্জত পায় না, আমরা দেখি তো ভাই আশেপাশে, যে আমরা নিজেরা আমাদের অনেক ফ্যামিলি মেম্বারদের কাছে অনেক সময় মানে যে যথেষ্ট যে যথাযোগ্য ব্যবহার বা একটা সম্মান সেটা আমরা পাই না। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, আমি একজন যদি স্টার ডায়মন্ড হয়ে আমার বিজনেস আমার কথা শোনার জন্য 10 জন মানুষ, 1000 মানে 50 জন মানুষ, 100 জন মানুষ কি করে আমাদের টিম মিটিং এ জড়িত হয়, বা আমরা বিভিন্ন লিডারদের মিটিং এ দেখি যে উনি এক দেশে বসে কথা বলে বিভিন্ন দেশ থেকে প্রায় 50টা 100টা দেশ থেকে ওই যে এইগুলা এই যে বিজনেস পার্টনার গুলা কি করে অংশগ্রহণ করে। তার মানে যে জায়গায় আমরা বাহিরে দুইটা মানুষের কথা বলতে গা কাঁপতো, শরীর কাঁপতো, হাঁটু কাঁপতো, আমার নিজের প্রথমত এই অবস্থা হইতো, আমার একটা ভয়েস দেওয়ার জন্য শার্ট খুলে ফেলতে হইতো, এত গরম লাগতো আমার, মানে কয়েকবার ভয়েসটা কাটতে হইতো। কিন্তু সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের বিকাশ হয়েছে, নিজেদের ইয়ে বাড়ছে, মানে একটা অভিজ্ঞতা বাড়ছে বা একটা সাহস বাড়ছে, ঠিক আছে। তো সেই জায়গায় কিন্তু আমরা কি করতেছি, বিভিন্ন দেশের বিজনেস পার্টনারদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারছি এবং তাদের কথা আমরা শুনতেছি, তার মানে আমাদের কথা বিভিন্ন দেশে ছড়াচ্ছে, তার মানে আমরা ইন্টারন্যাশনালি ভাবে স্পিক করার সুযোগ আছে এখানে আলহামদুলিল্লাহ, অন্য জায়গায় এটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো দেখেন এখানে আছে আরেকটা বিষয় যে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং। দেখেন ডিএক্সএন সিস্টেমে যারা আছে, আমরা যদি অতীতের ইয়েগুলো দেখেন একটু, ইউটিউবে পাবেন ভিডিওগুলো, যে আমাদের বিভিন্ন লিডাররা বিভিন্ন দেশে কিন্তু সফরে যায় ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। যেমন আমাদের বিগুলের মায়ুদ্দিন স্যার, উনি 2018 সালে আজারবাইজান সফরে যান ডিএক্সএন এর মাধ্যমে, এবং এই বছর উনি অলরেডি কোয়ালিফাই হয়ে গেছেন, ওনার ফ্যামিলি ওয়াইফ সহ উনি শ্রীলঙ্কা যাবেন, এবং আগামী মাসে আগামী বছর 2023 মালয়েশিয়া যাবেন। এবং আমাদের অসংখ্য লিডাররা আছে যারা এই ট্রাভেলিং ইনসেন্টিভ গুলাতে অংশগ্রহণ করে বিভিন্ন দেশে যায়, এবং আপনা আমি আপনি যেখানে যে কোনো অবস্থানে আছি, আমরা কি সম্ভব বিভিন্ন দেশে ফ্রিতে যাওয়া? অনেকে তো পাসপোর্টের সমস্যা, পাসপোর্ট তো অনেকের হয় না, যারা না পাসপোর্টের জন্য বানাই ফেললাম আমরা, বিদেশে কি ঘুরার জন্য আসছি?
না, বিদেশে আমরা যারা এই যে প্রবাসী আছি অনেকেই ওয়ার্কার বিষয়ে আসছি, আমাদের খুব সম্মানের সাথে বিষয় লেখা থাকে লেবার। সত্যি কথা, আমার নিজের বিষয় লেবার লেখা, কিন্তু আসলে আমি লেবার না, আমি একজন ড্রাইভার। তারপরে আমার বিষয় কি মানে লেখা আছে, আমি লেবার, আমি কিছু করার নাই। আমার কোম্পানি আমাকে যোগ্য সম্মানটাও দিচ্ছে না, পাওয়ার সম্মানটাও দিচ্ছে না, স্যালারি কিন্তু এগ্রিমেন্ট কিন্তু আমার ড্রাইভার হিসেবে আছে, কিন্তু আমাকে লেবার বানিয়ে দিয়ে রাখছে। আমি এয়ারপোর্টে যাই, আমার পাসপোর্টটা পুলিশে খুলবে বা ইমিগ্রেশন চেকিং এ খুলবে, দেখবে আমি একজন সম্মানিত লেবার সাহেব। ঠিক আছে, তো সেই জায়গায় কিন্তু আমরা এখানে মানে পাচ্ছি না, যত সম্মান পাচ্ছি না। ঠিক আছে, এবং এই যে ট্রাভেলিং সিস্টেম, আমরা বিদেশে কিন্তু কাজ করার জন্য আসছি, কিন্তু ডিএক্সএন সিস্টেমে যারা লিডার আছেন তারা কিন্তু কোম্পানির মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে এবং বিদেশে সফরে যায় এবং 5-star হোটেল থাকার সুযোগ পায়। আমরা কি সম্ভব 7 দিন 8 দিন 10 দিন বিভিন্ন দেশে গিয়ে 5-star হোটেল থাকা বা ফ্যামিলি নিয়ে থাকা সম্ভব? কয়জন থাকতে পারে ভাইয়া? অনেকে তো পাসপোর্ট নিয়ে বাংলাদেশে, তো সেই জায়গায় আবার বুফে সিস্টেমের খাবার, ওখানে প্রায় 1000 আইটেম থাকে খাবারের। আমি ভিডিও গুলো দেখছি, মাইদিন স্যার যে গেছেন এবং ওনাদের পাশে অনেক লিডার আছেন যারা অলরেডি বিভিন্ন দেশে ঘুরছেন এবং আগামীতে যাবেন, তাদের ভিডিও গুলো আমরা দেখছি, এখানে অনেক সুন্দর সিস্টেম, নাচ গাওয়া আনন্দ এবং সেমিনার এবং শিক্ষা, এই যে শিক্ষামূলক সেমিনার গুলা ডিএক্স নিয়ে সবগুলো ওনারা অ্যাটেন্ড করেন, ওনারা এই গুলো করেন। তাহলে আমাদের এখানে অবশ্যই আমরা যারা সিস্টেমে আসছি, আপনি আপনি নিজের জায়গা থেকে দেখেন, যেদিন আপনি জয়েন করছেন হয়তো একা ছিলেন, নাচ করতো আপনার নিচে আপনার টিমে হয়তো 20 জন 30 জন 15 জন 100 জন বিজনেস পার্টনার হয়ে গেছে, আরো বেশি হবে হয়তো। ঠিক আছে, সেখানে তো আমাদের কিন্তু ওই যোগ্যতাটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, কারণ সফলতা একদিন হয় না, আস্তে আস্তে তৈরি হয়, সেটা কিন্তু আমরা ওইদিকে কিন্তু আগাচ্ছি। তো অবশ্যই আমাদের কন্টিনিউ করতে হবে যে না, আমরাও লিডারদের মতো বিভিন্ন দেশে সফরে যেতে পারি বা ট্রাভেল যেতে পারি কোম্পানির মাধ্যমে ইনশাআল্লাহ। তো দেখেন, এখানে আমি আর একটা বিষয় নিয়ে কথা বলতেছি, যেটা হচ্ছে 7 নম্বরে, যে অল্প সময় অবসর গ্রহণ করা। দেখেন ভাই, আল্লাহ, আমি ইয়েতে মাঝে মাঝে একটা মিটিং এ বলি যে, বা আমাদের বিভিন্ন সেমিনারে বলি যে, ওয়ারেন বাফেটের কথা বলছেন যে, যদি এমন কোনো পথ খুঁজে বের করতে না পারো যেটা তোমার ঘুমের মধ্যে উপার্জন করবে, তাহলে মনে রেখো মরার আগ পর্যন্ত কাজ করতে হবে। কথা একবার বুঝুন, আমি কি বলছি বা উনি কি বলছে, যে এমন কোনো পথ খুঁজে বের করো যেটা তোমার ঘুমের মধ্যে উপার্জন করবে, আর যদি এমন না করতে পারো তাহলে মনে রেখো মরার আগ পর্যন্ত কাজ করতে হবে। ঠিক তাই, আমি আমার ফ্যামিলি দেখছি, আমার বাবাকে সারা জীবন কষ্ট করতে দেখছি, আমার বাবা কি না করছে আমি বললে আপনারা হাসবেন। মানে ফ্যামিলিকে চালাইতে গিয়ে একটা বাবা কত রকমের ক্রাইসিস ফেস করে বাহিরে, আমরা হয়তো দেখি না, হয়তো দিন শেষে দিকে এক পেয়ে খরচা নিয়ে বাড়িতে আসছি, কিন্তু কি যে করছে, কি যে সাফারিং করছে ওনারা, আমরা সব অনেকে বুঝি না ছোটবেলা, কিন্তু বড় হওয়ার পর আস্তে বুঝতে পারছি। তো দেখেন, আপনি আশেপাশে একটু চোখ ঘুরে দেখেন, যারা দেশে আছেন দেখবেন যে, এটাই বলছিলাম সেম কথা আবার বলছি, যে আমরা ছোটবেলা যে লোকগুলো কাজ করতে গেছি, ইয়াং লাইফে ছিল তারা, তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, এখনো কাজ করতেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখনো ইট ভাঙে, বৃদ্ধ হয়ে গেছে, এখনো ঠেলা গাড়ি চালায়, বৃদ্ধ হয়ে গেছে, এখন রিক্সা চালায়, বৃদ্ধ হয়ে গেছে, এখনো সোয়া মাইলে গাছ ছিঁড়া প্যাড দিয়ে ধাক্কা দিয়ে গাছ গাছ মেশিনে পিটে দেয়, অনেক কায়িক পরিশ্রম করে, অর্থাৎ সারা জীবন কাজ করতে হচ্ছে। আমরাও কিন্তু ওই দিকে যাচ্ছি, এবং বিদেশে যারা আছেন দেখেন, একটু আশেপাশে চোখ ঘুরে দেখেন যে, আপনার মতো ইয়াং লাইফে অনেক মানুষ আসছে, তাদের চুল দাড়ি কালো ছিল, বর্তমানে সব সাদা হয়ে গেছে, তারপর তার ফ্যামিলি যে ক্রাইসিস বা টাকার যে চাহিদা সেটা শেষ হচ্ছে না, এবং এই যে অভাব দূর হচ্ছে না, বা যে স্বপ্নগুলো নিয়ে বিদেশে আসছে এগুলো এখনো বাস্তবায়ন হচ্ছে না। কয়েকদিন আগে লিডার শুনছিলাম, একটা মিটিং হচ্ছিলাম, যে আমরা স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে আসছি, কিন্তু এখন দেশে যাওয়াটাই স্বপ্ন হয়ে গেছে। আসলে ঠিক, আমরা আমি নিজেও 10 বছর হয়ে গেছে বাহারাইনে, আমি 2012 সালে জুন মাসে ঢুকি বাহারাইনে, এখন দেন 2022 সালের চলতেছে, এখন কি বলে মার্চ মাস, তাই 10-11 বছর আমার হইতেছে। আমি এখনো দেখা যায় কি করবো সেটাই আমি এতদিন ছিলাম, মানে দ্বিধাগ্রস্ত ছিলাম যে আমি দেশে কি করবো, আমার ফিউচারটা কেমন হবে। তো এখানে মনে হয় যে এই যে অবসর সময় গ্রহণটা যে বিষয়টা, আমরা কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে দেখা যায়, আমরা 3 থেকে 5 বছর কাজ করলেই, সরি 1 থেকে 3 বছর কাজ করলে অনেক লিডাররা সফল, অনেক না অনেক অনেক বাহানি এমন লিডার আমার পরিচিত, আমার পাশে বসে থাকে, মানে অনেক লিডার নাম নিচ্ছি না এখন, বাস 18 মাস ডিএক্সএন করছে কাজের পাশাপাশি, তারপরে ডায়মন্ড হয়েছে, দেখা যাচ্ছে কোম্পানির স্যালারির চেয়ে বেশি তার বোনাস আসতেছে ডিএক্সএন থেকে, ওয়েলকাম ছেড়ে দিছে, বর্তমানে উনি সফল লিডার, বর্তমানে উনি অবসর রিটায়ার গ্রহণ করছেন মাত্র 18 মাস কাজ করে, এমন লিডার আছে মাত্র 3 বছর কাজ করে এখন সফল, আমাদের বিউটা মানে দিচ্ছে মাত্র 3 বছর কাজ করে উনি সফল, ওনার টিমে হাজারো হাজারো ব্যক্তি তৈরি হচ্ছেন, অলরেডি হয়ে গেছেন কয়েকশো, যারা বিভিন্ন দেশে সফল, যারা 1 থেকে 3 বছর কাজ করার মধ্যে, 1 থেকে 2 বছর, 1 থেকে 1 বছরের মধ্যে কাজ করেই অনেকে লিডার হয়েছেন, এবং বর্তমানে
একজন লিডার আছে, উনি মানে স্টার এজেন্ট হওয়ার পরেই কাজ ছেড়ে দিছে, আর একজন লিডার আছে মাত্র প্রথম মাসে বোনাস পাওয়ার পরে কাজ ছেড়ে দিছে। চিন্তা করছো না, এখন আমি সিরিয়াসলি করবো, এখান থেকে কিছু আছে, দেখা যাচ্ছে 1 বছর পরে স্টার ডায়মন্ড, 6 মাস পরে স্টার ডায়মন্ড, কারণ তারা ফুল টাইম করছে। মানে আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ আমার এই সিস্টেমটা আমি পাইছি, এটা তো হবে, তার মানে ফুল টাইম করার সময় এবং সিরিয়াসলি নিছে, দেখা যাচ্ছে কি তারা 1 থেকে 3 বছর বা 1 থেকে মাত্র 1 বছরের মধ্যে অনেকে সফল হয়ে গেছে। এখন আমাদের মায়ের দিকে দেখেন, এই যে আমি বাস ওনাকে দিয়ে উদাহরণটা দিই, কারণ উনি আমার সামনে, আমি ওনার বাসায় প্রায় সময় যাই এবং উনার সাথে আমি প্রায় সময় অফিসে বসি, যেহেতু আমি বাহারে আছি ওনার সাথে শিখি এবং আমি ওনার দেখেন সত্যি কথা, আমি একটু কথা এখানে বাড়াই, আমি স্টার যেন হওয়ার আগ পর্যন্ত ভাবতাম কি প্রতি মাসে 12,000-13,000-15,000 বোনাস আসে আর ওই প্রোডাক্ট গুলো বেচে লাভ পাই, আর ম্যাডামের সাথে একটু কথা বলতে পারি, ম্যাডাম একটু শিখে ভালো লাগে, এই জন্য বিজনেস করতাম। জাস্ট আমি দিয়েছেন বিজনেসটাকে এতটুকু বুঝতাম আমি কখনো বুঝি নাই যে এখানে ফিউচারে প্যাসিভ ইনকাম আছে। আমার ম্যাডাম আমার অনেক কিছু বোঝাচ্ছে, কিন্তু ওই সময় মাথায় এমন চালও ছিল না। ওই যে একটু আগে বলে গেছেন তাহলে বলছিলাম ভাই যে আমরা যখন ঢাকা শহর যাবো, তখন ঢাকা শহরে যে অনেক কিছু আছে আমরা আসলে বিশ্বাস তো ছিলাম না আগে যে ঢাকা শহরে এমন একটা হইতে পারে, কিন্তু যাওয়ার ফলে মাথা খুলছে বা ব্রেন খুলছে যে বুঝতে পারছি না আসলে তো শহরটা অনেক সুন্দর। তো দেখা যায় আমরা অনেক কিছু জানি না, এই জন্য আমরা অন্ধকারে থাকি, বাইরে যাওয়াটা কেমন আমরা জানি না। তো আমি ম্যাডামে তো আমরা বোঝাই তো এখানে এই আছে ইয়েস, আমার মাথাকে অনেকগুলো ঢুকতো না কি না কি করবো, আমি শুধু ওনার ওই যে লামিয়া এবং মাসাল যেভাবে কথা বলে এভাবে উনি বলতো, আমি শুধু ঘুমিয়ে শুধু হাসতাম মনে মনে। তারপরে কিছু কিছু শিক্ষণীয় ছিল, কিন্তু আমি ওনাকে কষ্ট দিই কখনো, যে আমি ওনার এমন কথা বলছি না, আমার হাসি আসছে। যাই হোক, তো দেখেন এই যে ইয়েগুলা ম্যাডামের কথাগুলো শুনে আমি এতটুকু বুঝছি যে এখান থেকে কিছু টাকা ইনকাম করা যায়। জাস্ট এটাই ইনকাম করার জন্য আসলে আমি ডিএক্সএন আসে, এবং 1 থেকে 4 মাস স্টেশন আর আগ পর্যন্ত আমি শুধু টাকার জন্য ডিএক্সএনটা করছি। কিন্তু এখানে যে টাইম ফ্রিডম আছে, মানি ফ্রিডম আছে বা প্যাসিভ ইনকাম পাওয়া যায়, এগুলো কিছু আমি বুঝতাম না। টাইম ফ্রিডম মানি ফ্রিডম কথাগুলো আমি শুনি নাই ডিএক্সএন এই 4 মাস পর্যন্ত শুনি নাই। কিন্তু যখন 4 মাস হওয়ার পরে মায়ের দিন স্যার বাহানে আসলো, ওনার সাথে আমি দেখা করলাম অফিসে গিয়ে, ওনার অবস্থান জানতে পারলাম, উনি কি করে দেখলাম 1 সপ্তাহ। আমি ওই সময় শুধু একটা কথা বলি, আমি ওই সময় শুধু 1 দিন আসতাম মাসে অফিসে, শুধু আইডি অ্যাক্টিভ করতাম আর আগের মাসে বোনাসটা উঠে নিয়ে দিতাম, বাস প্রতি মাসে 10 তারিখ বা 9 তারিখ অফিসে আসতাম, আসে আমি অ্যাক্টিভ করতাম আইডি অথবা বোনাসটা উঠে নিয়ে দিতাম, বাস এই জন্য আমি অফিসে আসতাম, কেউ আমার পরিচিত ছিল না। কিন্তু যখন তো মাইন্ড স্যারকে দেখলাম যে উনি আসলেই ফ্রিডম, উনি ভালো ইনকাম করছেন, অবিশ্বাস্য ইনকাম করতেছেন, এবং উনি কিছুই করেন না লাইফে, শুধু ডিএক্সএন করেন না, এবং ওনার টিম আরো অনেক লোকেরা দেখছি বাহারে শুধু অফিসে বসে থাকে সারাদিন, বিকালবেলা সারাদিন অফিসে বসে থাকে, কোনো কাজ নেই বাহারে, তাদের তারা আসছে বাহারে কাজ করার জন্য লেবার বিষয় নিয়ে। সত্যি কথা স্যার, রাগ করবেন না, আমি আপনাকে ছোট করছি না, কিন্তু আমি বাস্তবতা দেখাচ্ছি সবাইকে যে লিডাররা লেবার বিষয় নিয়ে বাহারে আছে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে, কিন্তু আজকে বাস ডিএক্সএন এর সকল মানে কল্যাণ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় তারা মাইন্ড শান্ত করে লিডারদের কথা মানে মায়ের সাথে লিডারের সাপোর্ট পান না, উনি একা একা তৈরি হয়েছে, ওনার লিডার ছিল না বাহারাইনে। দেখ আমাদের অনেক লিডার কিন্তু আমাদেরকে সাপোর্টটা দিচ্ছে, আমরা তো ওদের সেই সাপোর্টটা পাচ্ছি, পাওয়ার পরে আমার মাইন্ডটা খোলে একটু বুঝি, বুঝলে আমরা ভালো কিছু পাচ্ছি। দেখেন 4 মাস পরে আমি স্টেশন হওয়ার পরে যখন মায়ের সাথে পাইলাম এবং ওনার সিস্টেমটা দেখলাম, উনি যে বসে বসে ইনকাম করে, ওনার টিম অনেকে মানুষ বসে বসে ইনকাম করে, এবং ওনার টিম একজন লোকের হ্যালো ইমরান ভাই, আপনার সাউন্ড আসতেছে না, আপনার কোনো কল আসছে? আচ্ছা আমি আপনাকে আবার আনমিউট অপশন দিলাম, আপনি আনমিউটে আসুন। স্যার শুনতেছেন? জি জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন এই যে ওনার টিমে একজন লোক আছে যে উনি দেশে ছিল বিদেশে ছিল, ভালো একটা পদবি অর্জন করে এসডি হয়ে ডায়মন্ডে দেশে গেছে, 6 মাসে উনি 7 লক্ষ টাকা দেশে বসে বসে ডিএক্সএন বোনাস পাইছে। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেছে, এই কথা শুনে আমার মাথা ঘুরে গেছে। উনি সেমিনারে বলছে, কিন্তু অন্য ভিডিওটা ইউটিউবে পাইবেন। তো দেখেন একজন প্রবাসী দেশে গেলে 6 মাসে বসে 7 লাখ টাকা পায়, তাহলে এটা কি? যখন আমরা দেখি তখন আমার আসলে তখন আমি বুঝতে পারি আসলে ডিএক্সএন আসলে কি, বা ডিএক্সএন টাইম টাইম ফ্রিডম মানি ফ্রিডম আছে, অবসর সময় মানে অল্প সময় অবসর নেওয়া যায়, আমি এটা বুঝতে পারলাম তখন। তখন তো আমি ডিএক্সএন আরো সিরিয়াস হই, কারণ এর আগে তো শুধু বললাম না কিছু টাকার জন্য বাস ওই প্রোডাক্ট বিষয়ে কিছু টাকা পাওয়া যায় আর ওই যে মাসে কিছু এক্সট্রা ইনকাম দেয়, যেটা আমার কোনো মতে দিত না, কিন্তু এখন তো আমার প্রোডাক্ট কিন্তু টাকা দেয়, আরে কি মজা রে ভাই, ঠিক না? এরকম ভাবতাম বাস ডিএক্সএন করতাম। কিন্তু যখন স্টেশন হওয়ার পরে স্যারেরা দেখলাম, স্যারের টিম দেখলাম এবং পুরো ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা উনি, ওনার সম্মান এগুলো দেখে আমার মনে চাইলো না আসলে আমার এরকম একটা সম্মান দরকার।
বা আমার এরকম একটা ইনকাম দরকার যেটা আমি 10 বছরে পাই নাই, স্যার 1 থেকে 3 বছরে পারছে, হয়তো স্যার একটু ট্যালেন্ট বেশি ছিল বা স্যার একটু স্পিড বেশি ছিল, তাদের একটু সময় বেশি দেওয়া ছিল, কিন্তু হয়তো আমি এত স্পিড পারবো না, তাও একটু আমি যদি বেশি সময় নেই, 4 বছর লাগে 5 বছর লাগে, তারপরে যদি কাজের পাশাপাশি আমি ডায়মন্ড পদবি অর্জন করতে পারি বা আমাদের স্বপ্নের পজিশন এসডি পদবি অর্জন করতে পারি এবং আমার ইনকামটা 50,000+ হয়, ভাই 50,000+ তো কমই বললাম, বাংলাদেশে আমাদের আপুর আছে যারা বর্তমানে ডিএক্সএন সফল লিডার, তাদের 70,000-80,000 এক লাখ ইনকাম, ওনারা তো মেয়ে, ইনশাল্লাহ আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু তারা ওনারা ঘরে বসে আমরা কাজটা করতে পারতেছে, আর আমরা বিদেশে আছে, আমরা অবসর সময় মোবাইল টিপি অযথা সময় নষ্ট করি, সেই সময়টা যদি আমি ডিএক্সএন এ দিই তাহলে কি হচ্ছে আমরা কম সময় অপশন নিতে পারতেছি, আমি এটা লিডার হিসেবে শিখছি, শেখার পর আমার মনোবল আরো বাড়ছে, কাজের প্রতি আগ্রহ আরো বাড়ছে, ইনশাল্লাহ সেদিকে যাচ্ছি। এখন দেখেন আরেকটা বিষয় আছে, যেমন হজ ইনসেন্টিভ, সেটা বিষয়ে আমি যদি ছোট একটু বলি, যেমন এক্সাম্পল আপনি ইস্টারাইমন পদবিতে আছেন, আপনার ফার্স্ট জেনারেশন অর্থাৎ ফার্স্ট লাইন যে আপনার স্পন্সর ভর্তি হয়েছে, আপনার ফ্যামিলির কেউ হোক বা বাইরের কেউ হোক, তাদের 5 জন যদি অর্থাৎ ফার্স্ট লাইনে ফার্স্টটা লোক যদি প্রথম লোকগুলা যারা আপনার স্পন্সর ভর্তি, তারা যদি এক সময় স্টার রুবি এরকম 5টা স্টার রুবি তৈরি হয় আপনার টিমে, আপনার সরাসরি লাইনে, তখন কোম্পানি আপনাকে বাংলা মানে বাহারানের টাকায় প্রায় 580 দিনে হজ ইনসেন্টিভ দেয়, হজ ইনসেন্টিভ দেয় প্রায় 580 দিনে বাংলাদেশের টাকা প্রায় 1,20,000+ এই ইনকামটা কিন্তু আমরা ইয়ের থেকে পাচ্ছি, মানে দেখছেন তো পাচ্ছি। এবং আরেকটা এখানে ছোট জিনিস অ্যাড করি, যেমন মোবাইল ইনসেন্টিভ নামে একটা বিষয় আছে, যেমন আমি বর্তমানে স্টার রুবি আছি, আমার দুই টিমে দুইটা মানে 4,500 তো মিডল ইস্ট অনুযায়ী মানে মার্কেট প্ল্যান অনুযায়ী স্ট্রাজেন না, তো আমার 3 টিমে 3টা স্ট্রাজেন আছে, তবে 1 টিমে 1টা স্ট্রাজেন কিছু পয়েন্ট বাকি আছে, যদি এখনো 6,000 হয়তো আগামী মাসে পৌঁছে যাবে, তাহলে আমি কি পাচ্ছি বাংলাদেশের টাকা বাহারানের টাকা প্রায় 85 দিন, আর বাংলাদেশের টাকা প্রায় 19,000 টাকা আমি ইমরান মানে কাজের পাশে ডিএক্সএন করে, ডিএক্সএন লাভ তো পাইলাম, স্বাস্থ্য তো ভালো থাকলো এবং মানুষকে হেল্প করলাম, মানুষকে বিজনেস এর পত্র দিয়েছিলাম, মানুষকে এক্সট্রা ইনকাম পত্র দিয়েছিলাম, নিজে ইনকাম করলাম এবং এক্সট্রা একটা মোবাইল ইনসেন্টিভ পাচ্ছি ইনশাল্লাহ আগামী 1-2 মাসের মধ্যে, হয়তো অবশ্যই আপনার ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ। এখন দেখেন 9 নম্বর আসে পরিবারের সাথে সময় কাটানো। আচ্ছা আপনারা যারা প্রবাসী আছেন, আমি নিজের কথা নিজে বলি, আমি 10টা বছর প্রায় 22টা ঈদ দেশে করতে পারিনি, কয়জন বলেন তো যে আমরা প্রতি বছর দেশে ঈদটা করতে পারেন প্রবাসীরা, বা যারা বিভিন্ন দেশে থাকে অনেক দূরে চাকরি করেন, তাদের সঠিক সময়টা পরিবারকে দিতে পারেন পারেন না? আমরা যারা প্রবাসী আছি, আমরা অনেক আত্মীয় শুধু মারা যায় আমরা দেখতে পাই না, জানেন অনেক মা মারা যায়, বাবা মারা যায় দেখতে পারে না, কারণ সঠিক সময় কি হচ্ছে না, তার বিষয় নাই, অথবা মামলা আছে, অথবা দেখা যাচ্ছে কি কোম্পানি দিচ্ছে না, অথবা তার কাছে মানে বিভিন্ন সমস্যার কারণে মানুষ যেতে পারে না। দেখেন কত ইম্পর্টেন্ট সময়, মা বাবা জীবনে আর দেখা হবে না, মরার পরে কেমন যদি দেখা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু সারা জীবন আর দেখবে না, শেষ মরামুখ দেখতে পারে না, প্রবাসীরা পরিবার যাইতে পারে না এই যে সমস্যার কারণে। এবং দেখা যাচ্ছে কি আমরা 10-15 বছর হয়ে গেছে, অনেকে দেখা যেতে পারে না, ফ্যামিলিকে সময় দিতে পারে না, এবং অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমার যে ইয়াং লাইফে বিদেশে আসছে, পরে দেরি থেকে বিয়ে করছে, তারা আমার যে বয়স্ক হয়ে গেছে, তারপর তাদের বাচ্চা এখন ছোট ছোট, কেন তারা ওই যে প্রবাসের ঠেলা বা প্রবাসের কাজ করার কারণে তারা পরিবারকে সময় দিতে পারে নাই, বা তার ফ্যামিলির কাছে অভিমান করে আছে, এবং বাবা ছেলে মেয়ে বাবার আদর পায় নাই, বিগড়ে গেছে, ওয়াইফ তার অভিমান করে আছে, মা বাবা তার জন্য ইয়ে করতেছে, যে এত লম্বা সময় প্রবাসে থাকে সে আবার কি করতে ফ্যামিলি দিতেছে, আবার ভাবতেছে কি আমি দেশে করুম কি, সেক্ষেত্রে আমরা কি করতেছি না সঠিকভাবে ফ্যামিলি সময় দিতে পারতেছি না। এবং কিন্তু এই যে আমরা যে সফল লিডার আছেন যারা বর্তমানে মার্জিন স্যার টিমে অনেক লোক বর্তমানে ওনারা বাহারানে থাকতেন, ওনারা বর্তমানে সফল লিডার কাজ করতেন না, শুধু ডিএক্সএন করতেন, বর্তমানে দেশে আছে, দেশে বসে প্রতি মাসে মাসে আমরা 3-4 জন লোক দিয়ে একটা ইনকাম করি বিদেশে, সেই পরিমাণ ইনকাম একজনে পাচ্ছেন প্রতি মাসে, এবং তারা ফ্যামিলিকে সময় দিচ্ছেন, প্রায় 8-10 মাস তারা থাকতে পারতেছেন, এবং মায়ের দেশের হয়তো আগামী 1-2 মাস দেখে যাবেন প্রায় 11 মাস উনি থাকবেন দেশে, 12 মাসের বিষয় থাকে, হয়তো 1 মাসের আগের দিন চলে আসবেন। তো দেখেন এখানে কিন্তু ইচ্ছা মতো উনি ফ্যামিলির সময় দেওয়ার সুযোগটা পাচ্ছেন, কিন্তু আমরা অন্য কোনো কাজে অন্য কোনো কর্মে অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো কোম্পানিতে আমরা এরকম সুযোগ নাই যে ফ্যামিলিকে ইচ্ছা মতো সময় দিতে পারি। আমি 10 বছর আমার অনেক ফ্যামিলি আত্মীয় মারা গেছে আমি দেখি নাই, অনেক ঈদ আনন্দ অনুষ্ঠান হয়েছে, বিয়ে সাধু হয়েছে, আমি থাকতে পারি নাই, খাওয়া দাওয়া বড় কথা না ভাই, কিন্তু তারপরে মনে একটা মানে ভালোবাসা বা একটা এই যে ফ্যামিলির প্রতি একটা আকাঙ্ক্ষা থাকে, টান থাকে, আমরা সেটা পূরণ করতে পারি না। অনেক আনন্দ অনুষ্ঠান বিয়েতে শাদিতে বা এই যে ঈদে আমাদের টাকা খরচ করি, আনন্দ হচ্ছে ঘরের মধ্যে, আমরা শুধু ফোন করে একটু খবর নিতে পারি, ব্যাস, এছাড়া আমাদের কিছু করার থাকে না।
তো এই যে একটা জেলখানা লাগে, এখান থেকে মুক্তি হওয়া প্রয়োজন প্লিজ। এখান থেকে মুক্তি হওয়ার জন্য অবশ্যই, মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্ম জরুরি। যারা আমরা এসে পড়ছি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করা দরকার যে যেভাবে হোক যার মাধ্যমে আমরা ডিএক্সএন সিস্টেমে আসি, কষ্ট করে লেগে থাকতে হবে মিনিমাম 1 থেকে 3 বছর। 3 বছর পরে হবে কি, ইনশাল্লাহ লাইফে ফ্রিডম হওয়া সম্ভব এবং ফ্যামিলির কাছে, পরিবারের কাছে মানে ফিরে যাওয়া সম্ভব। আচ্ছা ঠিক আছে, ওকে এখন আসি 12 নম্বর যেটা বলতেছিলাম, যেটা হচ্ছে যে কোনো বয়সে যে কোনো জায়গা থেকে বিজনেসটা করা যায়। দেখেন অনেক বিজনেস পার্টনার বাহারে আছেন, অফিস আছেন, যারা মধ্যে বয়স প্রায় 40 বছর 50 বছর প্লাস, হ্যাঁ, তারা কিন্তু বিজনেসটা হয়তো অনেক লম্বা সময় পরে পাইছে, কিন্তু এখন কত তারা সফল হওয়ার স্বপ্ন দেখতেছে। এবং যে কোনো ধর্মের লোক, যে কোনো দেশের লোক, যে কোনো জাতির লোক, যে কোনো দেশ থেকে হোক, বিজনেস আসতে পারতেছে এবং বিজনেসটা করতে পারতেছে। এই যে একটা অপরচুনিটি, এটা কোথায় পাবেন, অন্য কোথাও নাই। যেমন আমার একজন বিজনেস পার্টনার, উনি থাকে কোথায়, বাহারে, কিন্তু উনি হয়তো বাহারে আছে, উনি বাড়ি হচ্ছে গানা আফ্রিকা। তো উনি কিন্তু একজন আলো ব্যক্তি, তারপর উনি ওটা নিয়ে প্রাউড ফিল করে সমস্যা দিয়ে যাচ্ছে না। আমি বলতেছি কি, উনি আমার হাতে বিজনেস পার্টনার হইতে পারতেছে, উনি দেশে চলে যাবে, দেশে গিয়ে বিজনেসটা করতে পারতেছে। তার মানে কি, উনি যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, বা কৃষ্ণাঙ্গ শতাঙ্গ যাই হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো বয়সের হোক, যে কোনো দেশ থেকে বিজনেসটা করতে পারতেন, সেই সুযোগটা আমাদের ডিএক্সএন দিয়ে রাখছে আলহামদুলিল্লাহ। ওকে এখন দেখেন 13 নম্বর যেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণের আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন সিস্টেমে অনেক ছেলে মেয়েরা আছে যারা যথেষ্ট যোগ্যতা আছে চাকরি পাওয়ার জন্য, বা যথেষ্ট পড়ালেখা করছে, কিন্তু তারা বেকার, মানে কাজ পায় নাই বা চাকরি পায় না, চাকরি পিছিয়ে ঘুরছে। অনেক মেয়েদেরকে মা বাবা বিয়ে দিয়ে দিচ্ছে, এই যে সব মেয়েদেরকে বলতেছি না, কিছু আপুরা অনেক কষ্ট করে, অনেক পড়ালেখা করে, চিন্তা করে ভালো কিছু করবে বা ফ্যামিলির হাল ধরবে, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে কি, যোগ্যতা থাকার পরেও চাকরি পাচ্ছে না, পরে কি করতেছে, তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে মা বাবা। তার মানে কি, তার স্বপ্নগুলো স্বপ্ন থেকে গেলো, কষ্ট করে পড়ালেখা করবো, স্বপ্ন করলো, স্বপ্ন বাস্তবায়নের আশায়, পর লাস্টে দেখা গেলো স্বপ্ন পূরণ হলো না, ওই আগের মতো, অর্থাৎ সবার মতো সাধারণ যে কাজটা হোক না লাইফে এটাই হয়েছে, অর্থাৎ পড়ালেখা তার মনের মূল্য থাকবে না, বাস ওই যেটা সাধারণ সবাই করো ওটা অনেক ওইটাই করতে হবে। আচ্ছা তো দেখেন এখানে আমরা কিন্তু ডিএক্সএন সিস্টেমে যারা আছে তাদেরকে যদি ভালো একটা, নিজেরা একটা ভালো ইনকাম করি এবং অনেক অনেক বিজনেস পার্টনার পেয়ে যারা আস্তে আস্তে তাদেরকে একটা ভালো ইনকাম দিতে পারে, করে দিতে পারে ইনশাল্লাহ, তারা এক সময় ভালো একটা ইনকাম করবে। তাহলে কি হচ্ছে, যে মানুষগুলো মানে সরকারি চাকরি পাচ্ছে না বা যোগ্যতা থাকার অভাবে চাকরি থাকার পরেও চাকরি পাচ্ছে না, তারা কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা পাচ্ছে এখান থেকে, বা ভালো ইনকাম নেওয়ার সুযোগ পাচ্ছে। এবং বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা আছে বর্তমানে যারা পড়ালেখার পাশাপাশি প্রতি মাসে এখন প্রায় 30,000-40,000-50,000 1 লাখ ইনকাম হচ্ছে, তো সেই সুযোগটা কিন্তু আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো দেখেন যে দেশের অর্থনৈতিক ভূমিকা, আমরা দেখেন বর্তমানে বাংলাদেশে যারা লিডার আছেন তারা জানেন যে বাংলাদেশ সরকার 10% ট্যাক্স নেয়। একটা লিডারের যদি বোনাস 50,000 টাকা আসে বা 1 লাখ টাকা আসে, ওখানে 10% গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেয়। এখানে তো আমরা দেশের অর্থনৈতিক ভূমিকা রাখতে পারছি, এবং বড় বড় লিডার যারা 3 লাখ টাকা 4 লাখ টাকা 5 লাখ টাকা ইনকাম করে, তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা হিসেবে টাকাগুলো দেশে পাঠাচ্ছে এবং ওখান থেকে কিন্তু সরকার ট্যাক্স পাচ্ছে। তো সরকার আমাদের টাকা দিয়ে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে বা দেশের উপকার হচ্ছে। তো অবশ্যই আমরা এই হিসাবে একজন সাধারণ ভালো নাগরিক হিসেবে বা সচেতন নাগরিক হিসেবে দেশের সেবা করতে পারতেছি, এখানে আমাদের গৌরবের বিষয় থাকে আলহামদুলিল্লাহ। এবং দেখেন 15 নম্বর আছে আন্তর্জাতিক বিজনেস করার সুযোগ। আচ্ছা ভাই দেখেন আমাদের সিস্টেমে আমি যদি মাইক স্যারের কথা বলি, উনি আমি বারবার ওনাকে হাইলাইট করতেছি এই জন্য যে উনি মাশাআল্লাহ সফল ব্যক্তি, ওনার কাছে আমাদের অনেক শিখার আছে, এই জন্য আমি বারবার ওনার কথা বলছি। দেখেন ওনার বিজনেস পার্টনার প্রায় 112টা দেশে আছে। এখন ওনার কি সম্ভব, উনি যতটুকু পড়ালেখা করছেন আমি সেটা দিয়ে যাচ্ছি না, কিন্তু বলতেছি এই যতটুকু পড়ালেখা করছে সমস্যা নেই, ওকে, কিন্তু ওই পড়ালেখা দিয়ে কি 112টা দেশে বিজনেস করা সম্ভব, বা 112টা দেশে একটার ওকে, তো এক মানে উনি বাহারে বসে মানে 112টা দেশে দোয়ান দেওয়া সম্ভব বা বিজনেস করা সম্ভব? কত কতটুকু মেন্টালি প্রেশার নিতে হবে, বা কত শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা লাগবে বিজনেস করতে 112টা দেশে, ভাবতে পারেন? কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন মাত্র 9 সংখ্যার একটা আইডি দিয়ে সারা বিশ্বে বিজনেসটা ছড়াতে পারতেছেন এবং সারা বিশ্ব থেকে টাকা আর্ন করতে পারতেছেন। দেখেন আমরা যারা ডিএক্সএন আসছি বর্তমানে, আমি যেমন বাহারে মানুষ বাহারে আছে, অনেক মানুষ মানে বাংলাদেশ থেকে বাহারে আসছে টাকার জন্য, আবার বাহারে বসে বাংলাদেশ থেকে অন্য অন্য দেশ থেকে টাকা আবার বাহারে আনতেছে, সেগুলো বুনে থাকার পেয়ে আবার দেশে পাঠাচ্ছে ফ্যামিলির জন্য। তো এই যে একটা একটা চক্র, যে টাকা আসতেছে আবার যাইতেছে দেশে, আবার আমরা দেশে আইন আবার দেশে পাঠাতেছি, সেটা তো আমাদের হয়ে যাচ্ছে, আমরা সেটা পাচ্ছি। এবং দেন সম্মান এবং ভালোবাসার বিষয় একটা আছে যেটা আমরা দেশে পাই,
আমরা অনেক লিডার দেখি অনেক সম্মান পাই এবং লিডার চলে দেখা যায় অনেক মানুষ তাদেরকে সম্মান করে, আমার নিজেরা ফিল হয় ইস আমি যদি স্যারের মতো হতে পারতাম আমার তো হয়তো এরকম সম্মান করতো। ইনশাল্লাহ সবারই অবশ্যই হবে, এখানের মধ্যে মানুষের ভালোবাসা একটা জরুরি। যেমন এক্সাম্পল, কোন একটা গরিব লোক বা কোন একটা অভাবগ্রস্ত লোক যে ভালো শিক্ষিত, সে হয়তো ভালো একটা চাকরি পাচ্ছে না, কিন্তু তাকে যদি আপনি আস্তে আস্তে বোঝা বিজনেস নিয়ে আসেন, সে যদি 120-130 ইনকাম করে, সে কি আপনাকে বলবে না সে কোনো ভালোবাসে না? অবশ্যই ভালোবাসবে, অনেক আদর করবে, অনেক ভালোবাসা দিবে আপনার প্রতি, শ্রদ্ধা থাকবে, সেদিন তো আমরা ডিসিশন মধ্যে পাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন সামাজিক কাজে ভূমিকা রাখার সুযোগ আছে আমাদের এই সিস্টেমে। যেমন দেখেন এই যে আমাদের একজন লিডার নোয়াখালীর, উনি বলছিল যে আমার এত ইনকাম আসে ডিএক্সএন সিস্টেম থেকে যে আমি এক মাসের বোনাসটা খেয়ে শেষ করতে পারি না, আরেক মাসে বোনাস চলে আসে, আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি একটা বোনাস খেয়ে শেষ করতে পারি না, আরেকটা বোনাস চলে আসে। অর্থাৎ কি তার ভালো একটা ইনকাম আছে, আর ভালো ইনকাম থাকলে অবশ্যই আপনি কি করতে পারবেন, সমাজের গরিব দুঃখীদের হেল্প করতে পারবেন, মসজিদ মাদ্রাসা দান দিতে পারবেন, বা অন্যান্য যারা অভাবগ্রস্ত আছে, হয়তো অনেকে বিয়ে হচ্ছে না টাকার অভাবে, তাদেরকে হেল্প করতে পারবেন, অথবা বিধবা অনেক মহিলা আছে তাদেরকে হেল্প করতে পারবেন, অনেকে আবার পড়ালেখা করতে পারছে না বা চাকরি পাচ্ছে না তাদেরকে আপনি হেল্প করতে পারছেন। এখানে সামাজিক ভাবে আপনি কিন্তু সম্মানের জায়গা তৈরি করতে পারেন এই সমাজসেবার মাধ্যমে। আর সমাজসেবা করার জন্য সবাই চায়, সবাই চায় সমাজসেবা করতে, অনেক নাম করতে, কিন্তু দেখা যাচ্ছে কি টাকার কারণে হচ্ছে না, টাকা আর কুলে দিচ্ছে না, টাকার কারণে মানুষ পারতেছে না সবকিছু করতে, কিন্তু মানে অনেক চাহিদা মনে হয় করাই আমার যদি হয়তো আমি করতাম বা আমি দান দিতাম, কিন্তু আসলে টাকার সমস্যার কারণে পারে না। যাই হোক, আমরা কিন্তু এখানে এই ডিএক্সএন সিস্টেমে ভালো একটা ইনকাম যখন করতে পারবো, তাহলে অবশ্যই আমাদের দেওয়ার জন্য হাতটা প্রসারিত হবে, আমরা দিতে পারবো ইনশাল্লাহ। কারণ ওই সময় দেখা যাবে কি আনলিমিটেড ইনকাম বা অটো ইনকাম, প্যাসিভ ইনকাম যখন চলে আসবে, 1 লাখটা আসলে ফাদারকে দান করলাম আল্লাহর রাস্তায় সমস্যা কি, এই যে 1 লাখটা তো 2,500 জাকাত দেওয়া লাগে, সেই জন্য চার পাঁচটা গরিবকে দিই বা মানুষের হেল্প করি কোনো সমস্যা নেই না, সেটা আমরা পারতেছি। কিন্তু আমরা বর্তমানে যে চাকরি আছে বা বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, সবাই সবাই কিন্তু প্রতি মাসে একটা ভালো একটা অংশ আমরা তো সমাজসেবার জন্য দিতে পারি না, ঠিক আছে? যাক, এখন লাস্টে আসি স্মার্ট ওয়ার্ক। এই যে স্মার্ট ওয়ার্ক দেখেন, আমরা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি, হাড় ভাঙা পরিশ্রম করি, এইটাকে মোকারম বলে, অনেক পরিশ্রম কাজ করি আমরা কিন্তু ইনকাম করতেছি, এবং দেশে অনেক মানুষ অনেক পরিশ্রম কাজ করে, বিদেশেও করে প্রচুর পরিশ্রম কাজ, কিন্তু স্মার্ট ওয়ার্ক বলতে কি দেখেন, আপনি আমি মাত্র মোবাইলটা ইউজ করে বিশ্বের বিভিন্ন দেশে বিজনেস পার্টনার তৈরি করতে পারতেছি এবং নিজে বিজনেস করতে পারতেছি এবং তাদেরকে ইনকাম তৈরি করে দিতে পারছে এবং নিজের ইনকাম চলে আসতেছে, ঠিক আছে? দেখেন মোবাইলটা দিয়ে আমরা কম কষ্টে কম খরচে অবশ্য সময়টা কাজে লাগে। আমরা বলি না যে 8 ঘন্টা ডিউটি 12 ঘন্টা ডিউটি ছাড়ে যেন বন জঙ্গলে যান গা, শুধু ডিএক্সএন পড়ে থাকে না, আমরা ডিএক্সএন সম্বন্ধে কাউকে এরকম বলি না, আমরা নিজেরা বলি বাস অবসর সময়টা যেটা আমরা হয়তো মোবাইল টিপতেন, টিকটক দেখবেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখবেন, সারা 10 বছর দেখবেন কোনো লাভ হয় না ভাই, একটা দেয় নাই, হ্যাঁ একদিনও পেট ভরে নাই, কিন্তু সেম টাইমটা যদি আপনি ডিএক্সএন সিস্টেমে কাজ করেন, স্মার্ট ওয়ার্ক করেন, তাহলে অত অবশ্যই আপনাদের ভালো একটা ইনকাম থাকবে ইনশাল্লাহ, স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো দেখেন লাস্ট পর্যন্ত আমি শেষ করতেছি আমার বক্তব্য, লাস্টে এসে আমি আমাদের আপুদের সম্বন্ধে একটু বলবো, যে আমাদের আপুর আসলে দেখেন ডিএক্সএন সিস্টেমে হাজার 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 লিডার আছে যারা পুরুষ মানুষ যারা সফল, হ্যাঁ লিডার আছে যারা সফল, এবং মেয়েরা আছে খুব কম, মেয়েরা আছে কি খুব কম, খুব অল্প, কেন তার অল্প, কেন তার অনেকগুলো সমস্যা আছে। কারণ দেখেন আমাদের সমাজে আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে অবশ্যই আমরা ইসলামিক আইন কানুন গুলো মানি, ঠিক আছে, কিন্তু এছাড়াও আমি দেখছি আমার আশেপাশে আমার সমাজে আমাদের সমাজে মেয়েদেরকে একটু চাপে রাখা হয়, মেয়েদেরকে একটু কি হয় মানে মানে কি তাদেরকে অদৃশ্য একটা ক্ষমতা কাজ করে তাদের উপর মানুষের, তারা থাকে একটা একটা বেড়াজাল আবদ্ধ থাকে, হ্যাঁ তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না ঠিক মতো। আমরা বলতেছি না যে আপনারা মেয়েরা যায় অফিস আদালতে কাজ করেন বা বাইরে যান উল্টাপাল্টা করেন, ওইটা বলতেছি না, কিন্তু আমাদের ডিএক্সএন সিস্টেমে দেখেন অনেক আপুরা অনেক মেয়েরা যারা হিজাবের সাথে ঘরে বসে মাসিক বাস একবার ফ্যামিলি মেম্বারদের সাথে বা তাদের যারা আছে ভাই বোন মা বাবা বা হাজবেন্ড তাদের সাথে একবার অফিসে গেলেও কিন্তু তারা প্রতি মাসে প্রোডাক্টে মানে ইনকাম ইউজার জন্য নিতে পারতেছে এবং শেয়ারের জন্য নিতে পারতেছে এবং ঘরে বসে বিভিন্ন দেশে কিন্তু টিম তৈরি করতে পারতেছে। তাহলে এই যে সুযোগটা আপনি কোথাও পাবেন, অন্য কোথাও পাবেন না, অনেক মেয়েরা চাকরিতে যায় বা অনেকে অফিসিয়াল চাকরিতে, অনেক মানুষ কিন্তু তাদেরকে ভালো চোখে দেখে না বা হাজবেন্ডের যে ফ্যামিলি তারা কিন্তু সেটা ভালোভাবে নেয় না, ঠিক না? আবার অথবা সমাজে বিভিন্ন রকম কথা বলে, অফিসিয়াল চাকরি গুলোতে মেয়েদেরকে কি করা হয়, হেনস্থা করা হয় বা তাদের প্রতি সুযোগ নেওয়ার চেষ্টা করা হয়। সরি আমার কথা বলে খারাপ লাগতে পারে অনেক আপুদের, সরি প্লিজ, আপনারা ভাববেন আসলে আছে এরকম আছে যে আমাদের মেয়েদের কি হয় চাপিয়ে রাখা হয় বা দমন করে রাখা হয়, ধরে রাখা হয়, মানে তাদেরকে এক ধরনের অদৃশ্য একটা ক্ষমতা চাপে রাখা হয় আমি দেখি। তো সেই জায়গায় আমরা কিন্তু আপুরা কি করতে পারতেছে, ঘরে বসে মোবাইল ইউজ করে যে সময় টিকটক দেখবেন, আপুরের মধ্যে টিকটকের প্রবণতা অনেক বেশি, কারণ ডিএক্সএন এ সরি
টিকটকে যারা আমাদের টিকটক ভিডিও বানায় তাদের মধ্যে বেশিরভাগ হবে 70-80% হবে আপুরা। তো ওনারা কিন্তু ওই সময়টা যদি আমরা ডিএক্সএন কাজে লাগান বা ওই প্ল্যাটফর্ম গুলো আমরা কনভার্ট করেন ডিএক্সএন দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই ওখান থেকে ভালো বিজনেস পার্টনার পাওয়ার সম্ভাবনা আছে। এবং সম্মানের সাথে হিজাবের মাধ্যমে কথা বলার মাধ্যমে শুধু আপনি বিভিন্ন দেশে টিম তৈরি করতে পারতেছেন এবং ভালো একটা স্মার্ট ইনকাম পাচ্ছেন। হয়তো আপনার প্রথমে তো একটু কষ্ট করতে হবে। দেখেন সব কথা আমি শেষ করতেছি, লাস্টে এখন দেখেন আমি একটু কথা বলবো আর একটু, যে এই যে ডিএক্সএন সিস্টেমে যারা মেয়েরা আপনারা কাজ করতে চান তাদের কিন্তু অনেক একটু নেগেটিভিটি ফেস করতে হয়। কারণ অবশ্যই যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং বা আমাদের দেশে অতীতে বিভিন্ন কোম্পানি ছিল ধোকা দিয়ে চলে গেছে, এখন মানুষ কিন্তু হুঁশিয়ার হয়ে গেছে বা মানুষ কিন্তু এটা ওইটার মতো মনে করতেছে। তো অবশ্যই আপনাদের কি করতে হবে, কোম্পানি প্রোফাইল, মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট নলেজ ভালো জানতে হবে এবং কোম্পানির প্রোফাইলটা মানুষকে ভালোভাবে জানাইতে হবে। তাহলে কি হয়, নেগেটিভিটি কমে যায় এবং একটু সহ্য ধৈর্য কষ্ট করে যদি আগিয়ে যেতে পারেন তাহলে হয়তো কি আছে সফলতা আসে ওইদিকে, সামনের দিকে হয়তো আসে। অবশ্যই কষ্ট করে এগিয়ে যেতে হবে। আপনারা নিজের জন্য কিছু করেন, নিজের ফ্যামিলি যদি খুশি করতে চান বা ফ্যামিলিতে সম্মান দিতে চান, নিজের সম্মানের সাথে বাঁচতে চান, নিজের সম্মানের সাথে 50,000-70,000-80,000 ইনকাম করতে চান বা এর চেয়ে প্লাস ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনার ডিএক্সএন সময় দেন, ঘরে বসে সময়টা দেন বা শিখেন, আগে শিখেন, প্রোডাক্ট গুলো ইউজ করেন, প্রোডাক্ট বেনিফিট গুলো শেয়ার করেন জাস্ট, আর আস্তে আস্তে টিম তৈরি করেন। ইনশাল্লাহ অবশ্যই সম্ভব, বিভিন্ন দেশ থেকে অবশ্যই আমাদের আপুরা এখানে কিন্তু সফল, আপনার ভিডিও গুলো দেখবেন ইউটিউবে আছে। তো আমি এখন শেষ করতেছি আমার।